বলা হয় যে জন্ম নিয়েছে তার মৃত্যুও নিশ্চিত আছে, কিন্তু পৃথিবীতে এমন তিন জীব পাওয়া যায় যারা অমর আছে, যারা কখনো মরে না। নাম্বার ওয়ান, হাইড্রা। পানিতে বসবাসকারী এই জীব কখনো মরে না। যখন এর শরীরে অঙ্গ নষ্ট হয়ে যায় তখন সে ওই অঙ্গকে সরিয়ে নতুন অঙ্গকে লাগিয়ে নেয়। আর এই জীবের আয়ুর অনুমান এখন পর্যন্ত বিজ্ঞানীরাও লাগাতে পারেনি। নাম্বার টু, আফ্রিকান লাংফিশ। এই মাছ আফ্রিকাতে পাওয়া যায়, আর এর বিশেষ দিক হলো এটি 5 বছর পর্যন্ত না খেয়েও বেঁচে থাকতে পারে। আর এরা মাঝে মাঝে খরা পড়ায় পানি শুকানোর পর নিজেকে মাটিতে পুঁতে ফেলে, আর যখন বর্ষাকাল আসে তখন আবার মাটি থেকে বের হয়ে যায়। নাম্বার থ্রি, জেলিফিশ। যদি জেলিফিশকে কেটে ফেলা হয় তাহলে সে মরে না, বরং সেটি দিয়ে দুটি আলাদা আলাদা জেলিফিশের জন্ম হয়। আর যদি জেলিফিশ মরে যায় তাহলে তার শরীর সমুদ্রের তলদেশে চলে যায়। আর আশ্চর্যের বিষয় হলো এটির কিছু অংশ একত্রিত হয়ে পলিপ বানায়, আর এই পলিপ দিয়ে নতুন জেলিফিশের জন্ম হয়।